পশ্চিমবঙ্গ সরকারের অনুদানপ্রাপ্ত কলেজগুলির অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বেতন কাঠামো সুনিশ্চিত করার দাবিতে আলিপুরদুয়ার কলেজের ধর্মঘটে সামিল হল অস্থায়ী কর্মচারীরা। পশ্চিমবঙ্গে সরকারি অনুদানপ্রাপ্ত কলেজগুলির অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বেতন কাঠামো সুনিশ্চিত করার দাবিতে পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির রাজ্যজুড়ে ডাকা কলেজ ধর্মঘটে আলিপুরদুয়ার জেলাসহ বিভিন্ন কলেজে অস্থায়ী কর্মীরা সামিল হন। এদিন আলিপুরদুয়ার কলেজেও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বেতন কাঠামো সুনিশ্চিত করার দাবিতে ধর্মঘটে বসেছেন পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারীরা। আজকে আমরা সারা বাংলা কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির পক্ষ থেকে আমাদের সারা বাংলাব্যাপী আমাদের কলেজে যারা অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের স্থায়ীকরণের দাবিতে আজকে আমাদের ধর্মঘট চলছে। সারা বাংলার পাশাপাশি আমাদের আলিপুরদুয়ার মহাবিদ্যালয়ে অস্থায়ী কর্মচারী সমিতির ডাকে আজকের এই বন্ধ চলছে। আজকে কি সারাদিনই চলবে আপনাদের? হ্যাঁ, আজকে সারাদিনই চলবে, সারাদিনই কর্মবিরতি চলবে। আপনাদের এই ধর্মঘটের জেরে তো কলেজে ক্লাস হচ্ছে না, কি বলবেন? না, কলেজে ক্লাস হচ্ছে না সেটা কোনো ব্যাপার নয়, কারণ হচ্ছে কলেজে আমাদের আজকে দাবি দেওয়া, কারণ দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত। তাই একদিন কলেজ আমরা মনে করি একদিন যদি কলেজ বন্ধ থাকে তাতে এমন কোনো কিছু আসে যায় না। আমরা আমাদের দাবি দেওয়ার ভিত্তিতে সরকারকেও আমাদের দিকটা একটু দেখতে হবে, কারণ আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, দীর্ঘদিন ধরে আমরা অস্থায়ীভাবে বিভিন্ন, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর ধরে আমরা কলেজে আর সম্ভবত, কিন্তু আমরা সমকাজে সমবেতনের দাবি করছি।